এটিকে মোহনবাগানে চূড়ান্ত আগামী মরশুমে শেষ বিদেশি দলে এলো আরও এক নতুন অস্ট্রেলিয়ান খেলোয়াড়। ষষ্ঠ বিদেশি হিসেবে দলে যোগ দিলেন 2018 রাশিয়ান বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান খেলোয়াড় দিমিত্রি পেট্রাডোস। দীর্ঘদিন থেকেই নতুন বিদেশি নিয়ে একাধিক নাম উঠে আসলেও দলে সবার সঙ্গে মানিয়ে নিতে পারবে এমন বিদেশির খোঁজই করছিলেন জুয়ান ফেরান্ডো। দীর্ঘদিন এ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে পেট্রাডোসের। ওয়েস্টার্ন সিডনি, নিউক্যাসল জেটস, ব্রিসবেন নোয়ারের মতন দলের হয়ে খেলেছেন তিনি। সৌদি আরবের ক্লাব আল ওয়াহদা এফসি থেকে তাকে সই করায় এটিকে মোহনবাগান। গত 5 মৌসুমে 36 ম্যাচে 29 গোল রয়েছে পেট্রাডোসের নামের পাশে। মূল পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার হলেও ফরওয়ার্ড এবং রাইট উইংয়েও স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন তিনি। অর্থাৎ হুগো বুমোস ছন্দে না থাকলে তিনি যেমন সেখানে খেলতে পারবেন, তেমনি আক্রমণকেও দলে সমান সাহায্য করতে পারবেন। তবে এটা পরিষ্কার যে চলতি মরশুমে ভারতীয় ফরওয়ার্ড লিস্টন কোলাসো এবং মনবীর সিংই হবেন কোচ জুয়ান ফেরান্ডোর অস্ত্র। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।